আসসালামু আলাইকুম আমন্ত্রণ সিক্সটি নাইন বাংলা টিভিতে পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি ইসরাত ইসাম নওগাঁ থেকে সুবীর দাসের প্রতিবেদন এবারে বিস্তারিত মান্দা নওগাঁয় কুসুম্বা মসজিদ এখন পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত লাভ করছে যাহা বাংলাদেশের কাগজের পাঁচ টাকা নোটে ছাপানো আছে নওগাঁ জেলার মান্দায় কুসুম্বা গ্রামটি মান্দা উপজেলা সদর হতে পাঁচ কিলোমিটার দক্ষিণে নওগা রাজশাহী সড়কের উত্তর পাশে অবস্থিত এই গ্রামের বৃহত্তর পাড়ে অবস্থিত প্রাচীন এই মসজিদটি কুসুম্বা মসজিদ নামে পরিচিত বাহাদুর শাহের আমলে জৈনিক সুলেমান কর্তৃক নয়শো ছেষট্টি হিজড়িতে পনেরোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে এই মসজিদটি নির্মিত হয় মসজিদটি ইটের দেয়ালের উপর পাশ পাথর দ্বারা আবৃত আয়তাকার পরিকল্পনা নির্মিত এই মসজিদের পরিমাপ সতেরো দশমিক ছয় আট বারো দশমিক দেয়াল গাত্রে অনুভূতিক স্কিথ বন্ধনী রয়েছে মসজিদের পূর্ব দেয়াল তিনটি খিলানযুক্ত প্রবেশপথ এবং দুসারী অলঙ্কৃত প্যানেল রয়েছে এর বিপরীত দিকে একই ধরনের অলঙ্করণ রয়েছে তবে দক্ষিণ দেওয়ালে দরজা দুটি জ্যামিতিক নকশা সম্বলিত পাথরের যাচ্ছি দ্বারা বন্ধ মসজিদের ভিতরে অংশ পাথরের স্তম্ভ দ্বারা দুটি আইল এবং তিনটি বেশ ধারা বিভক্ত এবং এর উপরে রয়েছে ছয়টি অর্ধগোল আকৃতি গম্বুজ উত্তর পশ্চিম কোণে পাথরের উপর মহিলাদের নামাজ স্থান এবং পশ্চিম দেওয়ালে তিনটি পাথরের অলঙ্কৃত মেহরাব ও একটি পাথরের মেম্বার রয়েছে মসজিদের ছাদ কিনারা বাংলার কুড়ে ঘরের অনুকরণ নির্মিত এই মসজিদটি বাংলাদেশের কাগজের পাঁচ টাকা নোটে এই মসজিদের ছবি ছাপানো আছে এবং এই মসজিদটি পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত লাভ করছে এখানে প্রতিদিন হাজার হাজার লোকের আনাগোনা দেখা যায় এই মসজিদটি দেখার জন্য দেশের বিভিন্ন স্থান থেকে এবং বিদেশ থেকে ছুটে আসা মানুষের ভিড় জমে মসজিদটি অবস্থিত মান্দা থানা কুসুম্বা ইউনিয়ন যাহা নওগাঁ সদর হইতে প্রায় চল্লিশ কিলোমিটার দূরে অবস্থিত এতক্ষণ পর্যন্ত সিক্সটি নাইন বাংলা